দেখুন, সাইবেরিয়ায় মাছ ধরছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা যায় দক্ষিণ সাইবেরিয়ার একটি ঠান্ডা পানির পাহাড়ি লেকে দাপিয়ে বেড়াতে। তাকে একটি ক্যামোফ্লেজ ওয়েট স্যুটে মাছ ধরতে, পাওয়ার বোট চালাতেও দেখা যায়। টুভা নামে এলাকাটিতে তিনি দুই দিন ছুটি কাটান। 2009 সাল থেকে প্রতি বছরই সাইবেরিয়ায় এমন অবকাশে যান পুতিন। রাশিয়ান টিভিতেও তার এই ছুটি কাটানোর দৃশ্য দেখানো হয়। তাতে তার সুগঠিত শরীরে লেকের পানিতে সাঁতরে মাছ ধরা কিংবা স্পিড বোট নিয়ে ঘুরে বেড়ানোর চিত্র দেখে সিনেমা বললেও ভুল করতে পারেন কেউ। পানির নিচে মাছ ধরার জন্য তিনি পেশাদার সাঁতারুদের মতো ক্যামোফ্লেজ পোশাক ও মাস্ক পরেন। এরপর মাছ ধরে তিনি ফেরেন। সম্প্রতি সাইবেরিয়ার টুভা নামে এলাকাটিতে পুতিন দুই দিন ছুটি কাটান। 2009 সাল থেকে প্রতি বছরই সাইবেরিয়ায় এমন অবকাশে যান পুতিন। For latest news, please subscribe my channel. Thank you, everybody.